হেডি সপ্তক বে ফ্রম নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। আজকের ভিডিওটার টপিকটা তোমরা তো আশা করি ভিডিওর ইন্ট্রোডাকশন দেখেই বুঝে গেছো, অবভিয়াসলি গিটার। আজকে একটা নতুন ব্র্যান্ড তোমাদের সামনে ইন্ট্রোডিউস করতে চলেছি, নতুন একটা ব্র্যান্ড যেটার ইন্ট্রোডাকশন এখনো অব্দি তোমরা পাওনি। আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গলে খুব একটা লোক এই গিটারগুলো দেখেছে। যারা আমার দোকান থেকে আসে কিংবা আমার দোকান থেকে পারচেস করেছে, তারা কিছু কিছু লোক আছে, তাও খুব খুবই কম কম কিছু কাস্টমার্স, আমি বলবো কম কিছু কাস্টমার্স কিন্তু এই গিটারটা অলরেডি পারচেস করেছে। কিন্তু এই গিটারটার আজকে ভিডিও কেন করছি এতদিন পর সেটার ব্যাপারে আসবো। তার আগে তোমাদেরকে বলে নিতে চাই যে আমার দোকানের নাম হলো নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর। আমার দোকানে যদি আসতে হয়, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হবে বাঘাযতীন, বাঘাযতীন থেকে নেমে একটা অটো ধরে আসবে তোমরা শ্রী কলোনি বাজার, শ্রী কলোনি বাজারের একদম অপোজিটে কিন্তু আমার দোকান নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর। আর কেউ যদি মেট্রো করে আসতে চাও, নিয়ারেস্ট হবে টলিগঞ্জ মেট্রো, টলিগঞ্জ মেট্রো থেকে নেমে রাস্তাটা ক্রস করে, মানে যেটাকে বলা হয় মহানায়ক উত্তম কুমার, রাস্তাটা ক্রস করে একটা অটো ধরে আসবে রানীকুটি, রানীকুটির থেকে বাঁদিকে আসলেই কিন্তু তোমাদের পেয়ে যাবে তোমরা শ্রী কলোনি বাজার। আর কি, আর যারা তোমরা হাওড়া থেকে আসতে চাও, তোমরা হাওড়া থেকে বেস্ট ওয়ে, আমি কোনো বাসের নাম্বার বলছি না, তোমরা কি করবে হাওড়া থেকে হাওড়ার যে কোনো একটা বাসে উঠে অবভিয়াসলি দেখে নেবে যে এই বাসগুলো যাদবপুর কিংবা গল্ফ গ্রিন কিংবা রানীকুটির কাছাকাছি আসে। ওই জায়গায় এসে জাস্ট আমাকে একটা ফোন করবে, আমি তোমাদেরকে গাইড করে দেবো আমার দোকানে কিভাবে আসতে হবে। আর তোমাদের এই ভিডিওটার পর তোমাদের যদি কোনো জিনিস ভালো লেগে থাকে, তোমরা কিন্তু প্লিজ আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমার নাম্বার হলো 8240659852। একটা যা স্ক্রিনশট তুলবে, সরি একটা একটা স্ক্রিনশট তুলবে, স্ক্রিনশট তুলে আমার হোয়াটসঅ্যাপ করে দেবে, দ্যাট ইজ 8240659852। আর একটা অল্টারনেটিভ নাম্বার তোমাদেরকে দিচ্ছি, কারণ অনেক সময় আমার ফোনটা লাগে না। অল্টারনেটিভ নাম্বারটা হলো 8240616396। তো এটা হলো আমার দোকানের নাম আর আমার দোকানের ফোন নাম্বার, যেটা তোমরা কন্ট্যাক্ট খুব ইজিলি করতে পারবে। আর আমার দোকানের নাম হলো নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর। আর আরেকটা জিনিস, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নাম হলো SAPTAKDEY, দ্যাট ইজ সপ্তক দে। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। এবার আসছি আজকের ভিডিওটার উপর, স্ট্রেট টু দ্য টপিক। আজকের ভিডিওটা অর্থাৎ যে গিটারগুলো, আরেকবার একটু গিটারগুলো যদি দর্শকদের দেখে দেখানো যায়, যেই গিটারগুলো আজকে তোমরা দেখছো, এই গিটারের ব্র্যান্ডটা আমি এতদিন পর কেন ভিডিও করছি, এই গিটারের ব্র্যান্ডটা কিন্তু আমি অলরেডি 6 মাস ধরে সেল করছি আমি আমার দোকানে, বাট ভিডিওটা এত দেরিতে কেন, তার কারণটা হলো আই ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম। আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম না, যে ইন্ডিয়ান গিটার ক্যান রিচ টু আ সার্টেন এক্সটেন্ট, টু আ সার্টেন লেভেল, যেখানে উই ক্যান কম্পিট উইথ দ্য ইম্পোর্টেড গিটার অর উইথ দ্য OEM ব্র্যান্ড। ইম্পোর্টেড মানে আমি বলছি না যে এক্ষুনি এই গিটারগুলো ক্যান কম্পিট উইথ আ ফেন্ডার অর আ ইয়ামাহা অর আ আইবানিজ গিটার, সেটা আমি একবারও ক্লেম করছি না কিন্তু, বাট আমি ওয়েট করছিলাম এমন একটা গিটার যেটা, যেগুলো অ্যাটলিস্ট আমাদের যে OEM ব্র্যান্ডগুলো আছে, ফর এক্সাম্পল লাইক হার্টস বলো, কেডেন্স বলো, নেপচিউন বলো, প্রচুর এরকম টাইপের ব্র্যান্ড আছে, অ্যাটলিস্ট তাদের সাথে যেন তাদের বরাবরই যেন কম্পিট করতে পারে। তাই আই ওয়াজ ওয়েটিং ফর দ্য টাইম যে ইন্ডিয়ান গিটার প্রোডাকশন কখন এতটা ভালো হবে, যেই সময় আমি কিন্তু এই গিটারগুলো তোমাদেরকে দেখাতে পারবো। তো রাইট নাও দ্যাট টাইম হ্যাজ কাম। কেন আমি তোমাদেরকে বলছি, কারণ এই গিটারগুলোর প্রোডাকশন হাউস কিন্তু অনেকদিন ধরে গিটারের উপর কাজ করছে। আমিও কিন্তু তাদেরকে প্রচুর সাজেশন দিচ্ছিলাম যে গিটারটা কীভাবে তারা ইম্প্রুভ করতে পারে, তারাও সাজেশনগুলো নিচ্ছিল, তারাও আমাকে কিছু সাজেশন দিচ্ছিল যে কীভাবে জিনিসটা ঠিক করা যায়। তো উইথ টাইম আমি এই কোম্পানিটাকে দেখেছি কিন্তু আপগ্রেড করতে। আমি কিন্তু 6 মাস আগে যখন এই জিনিসগুলো, এই গিটারগুলো আমি তুলেছিলাম দোকানের জন্য, সেই টাইমটায় কিন্তু আমি এগুলোর কোনো ভিডিও বানাইনি, কারণ আমি কোথাও না কোথাও কিছু না কিছু আমার খুঁত আমার মনের মধ্যে ছিল। বাট এই ব্র্যান্ডটা যেহেতু দে আর ভেরি ওপেন মাইন্ডেড আর দে আর নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আদার ইন্ডিয়ান কোম্পানিজ, এখন যারা খুব বড় বড় কোম্পানি হয়ে গেছে তাদের মতন অতটা বড় কোম্পানি হয়ে যায়নি, যেহেতু একটা বিগিনিং স্টেজে আছে, ওরা কিন্তু সাজেশন খুব নিত, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। আজকের দিনে দাঁড়িয়েও, আজকে যে আমি শ্যুট করছি, আজকে সকালবেলাও কিন্তু আমার যে কোম্পানির প্রপারেটর তার সাথে সকালবেলা কথা হয়েছে যে কী জিনিস করলে গিটারগুলো আরও ইম্প্রুভ করা যায়, কী করলে গিটারগুলো আরও বেটার সাউন্ড আসবে, তো এই জিনিসগুলো কিন্তু আলোচনা করেছি। তো এখন 6-7 মাস পর যেই কোয়ালিটিতে এসে দাঁড়িয়েছে, আমি কিন্তু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি, একদম ভিডিওতে বলছি তোমাদেরকে অ্যাসিওর দিতে পারি যে তোমরা কিন্তু এই ব্র্যান্ডটাকে একটা OEM ব্র্যান্ডের সাথে কম্পিট করতে পারবে ফুললি। কিন্তু ইউ গাইজ ক্যান বাই দিস ব্র্যান্ড অ্যান্ড ক্যান চেক দ্য আদার গিটার্স উইচ আর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, উইচ আর ভেরি ফেমাস ইন দ্য মার্কেট, সেই ব্র্যান্ডগুলোর সাথে কিন্তু তুমি কম্পেয়ার করে দেখতে চাও। আমি কিন্তু এরা খুব ভালো সেটা ক্লেম করছি না, বাট দে আর ক্লোজ টু দোজ ব্র্যান্ড, দে আর ক্লোজ টু দোজ কোয়ালিটি, যেটা আমি তোমাদেরকে মেনশন করছি। তো এই ব্র্যান্ডটার নাম হলো স্কনার, তোমরা দেখে নিতে পারো। এই ব্র্যান্ডটা অনেকেই কিন্তু আমাদের দোকান থেকে কিনেছে, প্রচুর কাস্টমার্স আছে, বাট এই যে লটটা এসেছে এগুলোর কোয়ালিটি কিন্তু দিস আর ভেরি সুপিরিয়ার কোয়ালিটি, ভেরি টাইট লুকিং গিটার, ভেরি ওয়েল মেড, ভেরি ওয়েল ফিনিশড, সবকটা জিনিস কিন্তু গিটারটার মানে তোমরা খুঁত পাবে না। মানে ইন্ডিয়ান গিটার একটা হয় না, সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন, মানে একটা লোকের সামনে যদি আমি একটা হার্টজের গিটার রেখে দিলাম,
একটা গিপসনের গিটার কিংবা এক্স ওয়াই জেড, আমি কারো নাম নিচ্ছি না, রিয়েলি সরি, এক্স ওয়াই জেড একটা ইন্ডিয়ান গিটার রেখে দিলাম, সবাই কিন্তু একটা কম্পেয়ার করে যে এই গিটারের মধ্যে কোনো খুঁত নেই। একটা হার্টস গিটার যখন আমরা দেখছি, গিটারটার মধ্যে কোনো খুঁত নেই। একটা গ্রানাডা গিটার দেখছি, একটা টেকনো গিটার দেখছি, খুঁত পাচ্ছি না। কারণ কি, দোজ আর মেড, দোজ আর ইম্পোর্টেড মেড, কি কোনোটা চায়নায় তৈরি হচ্ছে, কোনোটা ইন্দোনেশিয়ায় তৈরি হচ্ছে, তারা মেশিনারি তৈরি হচ্ছে। বাট আমরা ইন্ডিয়ান গিটারের মধ্যে সবসময় কিন্তু খুঁত পাই। একটা লাইনিং এর মধ্যে একটা খুঁত থাকে, একটা ব্রিজ পেস্টিং এর মধ্যে একটা প্রবলেম দেখা যায়, কিংবা একটা কালার ফিনিশিং এর মধ্যে একটা প্রবলেম থাকে। বাট এই গিটারগুলো কিন্তু আমি বলে দিতে পারি, মানে দিস আর দ্য ফিউচার। আমি কিন্তু তোমাকে বলতে পারি, দিস কোম্পানি উইল বি দ্য ফিউচার অফ ইন্ডিয়ান গিটার, কারণ দে আর আপগ্রেডিং দেমসেলফ ডে বাই ডে, প্রত্যেকটা দিনে কিন্তু দে আর আপগ্রেডিং। তো এই গিটারগুলো তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই। এই গিটারগুলোর দাম তোমরা যদি আমার দোকান থেকে কেনো, তোমরা কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র 4,000 টাকায়। 4,000 টাকায় কিন্তু এত সুপিরিয়ার লেভেলের গিটার, যেটা তোমরা 2 বছরের ওয়ারেন্টি পাবে, 2 বছরের যেগুলো ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পাবে। এই গিটারগুলোতে আমি তোমাদেরকে দেবো 2 বছরের ওয়ারেন্টি স্বাভাবিক, মানে মানে নর্মালি আমি কিন্তু গিটারগুলোতে নর্মালি 1 বছরের কিংবা 6 মাসের ওয়ারেন্টি দিই। এই গিটারগুলোতে আমি পার্টিকুলারলি 2 বছরের ওয়ারেন্টি দেবো, 1 বছরের ওয়ারেন্টি থাকবে, প্লাস এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেবো আরও 1 বছরের, মানে টোটাল 2 বছরের ওয়ারেন্টি দেবো। এই গিটারগুলো তোমরা যদি আমার দোকান থেকে পারচেস করো, তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 4,000 টাকায়। 4,000 টাকায় সুন্দর একটা 39C বডি, এটাকে বলা হয় GTL 39 স্কোডার ব্র্যান্ড। ব্র্যান্ডের লোগোটা দেখলে তোমরা বুঝতে পারবে ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড কেমন। আমি তোমাদেরকে একটু ভ্যারাইটি দেখাচ্ছি এই দামের মধ্যে, তারপর কোয়ালিটিতে আসবো যে কি রোজউডের কোনো মেটেরিয়াল আছে নাকি, কিংবা পাইন টপের কোনো মেটেরিয়াল আছে নাকি। এই ফিনিশিংটা দেখো, অনেকেরই খুব পছন্দ ফিনিশিংটা, এটাকে বলা হয় ব্রাউন বার্স্ট। পিছনে লিকারিংটা জাস্ট দেখো বস, কেউ দেখে বলতে পারবে না দিস ইজ ইন্ডিয়ান গিটার। আমি জানি না ক্যামেরার মধ্যে কতটা বন্দি হচ্ছে, বাট কেউ যদি তোমরা এসে চেক করতে চাও, দিস গিটার্স আর লাইক দ্য বেস্ট মেড ইন্ডিয়ান গিটার্স আই এভার প্লেড। জাস্ট ফিনিশিংটা দেখো, প্রত্যেকটা গিটারের মধ্যে কিন্তু টাচ পিকআপ দেওয়া আছে, প্রত্যেকটা কিজ কিন্তু ইম্পোর্টেড আছে, কভার কিজ আছে, ফ্রেড বাইন্ডিং করা আছে, বডিতে কিন্তু পিভিসি মার্কার করা আছে। জাস্ট দেখো গিটারটা, জাস্ট ফিনিশিংটা দেখো। এরকম কিন্তু প্রায় আমার কাছে কম করে হলেও গিটার আমার কাছে এখন 200 স্টক না, 250 মতন স্টক আছে, কিন্তু 200 বেশি স্টক আছে, 250 না হলে 230-240 পিস স্টক হবে। কিন্তু এইগুলোর কিন্তু ফিনিশিং খুবই সুপিরিয়ার। আমি তোমাদেরকে কিছু কম্বিনেশন জাস্ট দেখাচ্ছি, জাস্ট দেখো কালার কম্বিনেশনগুলো দেখো। এটা কিন্তু 41L41, ধরতেও তোমাদের সুবিধা, আবার যারা জাম্বো ভালোবাসো তাদের জন্য কিন্তু বড় গিটার, মানে কনসেপ্টটা বুঝতে পারছো। সবসময় জাম্বো গিটার আমরা কি করি, 41 সাইজের বড় বডি থাকে, ধরতে আমাদের অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে এই গিটারটা দেখো বড় আছে, কিন্তু ধরতে কিন্তু অনেক সুবিধা হবে। কতটা থিন দেখো, থিন লাইক 39। এই জিনিসগুলো কিন্তু আমার কাছে আছে, এই গিটারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 4,000 রুপিসে। আরেকটা কালার কম্বিনেশন দেখাচ্ছি, খুবই কমন একটা কালার, বাট তোমরা দেখে বুঝতে পারবে কতটা সুন্দর এটার মেড, কতটা সুন্দর এটার প্রোডাকশন। এই গিটারগুলো তোমরা পেয়ে যাবে 4,000 টাকায়, শুধুমাত্র 4,000 টাকায়। অন্তত এরকম কালার ভ্যারাইটি আমার স্কলারের অন্তত 15টা কালার আছে আমার কাছে। একটা তুমি মোটামুটি দেখলে, আমি এই গিটারগুলোতে একটু পরে আসছি, ডেমিকাট মডেলে একটু পরে আসছি, তার আগে একটু দেখিয়ে নিতে চাইছি আরো কিছু কম্বিনেশন। জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখো, জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখো, ম্যাট ফিনিশের মধ্যে ডার্ক ব্লু, যেটাকে বলা হয় ডার্ক ব্লু। দূর থেকে দেখে মনে হয় কালো, কিন্তু কিন্তু ক্লোজ আসলে বুঝতে পারবে যে ডার্ক ব্লু ভার্সন। চেরি ফিনিশ দেখো, ডার্ক চেরি ফিনিশ যদি কেউ নিতে চাও, একদম ইউনিক, একদম ইম্পোর্টেড গিটারের মতো ফিল পাবে। খুব কিন্তু যে ভারী তেমনও নয়, খুব হালকা আমি ক্লেম করছি না, বাট খুব ভারী কিন্তু নয়। আর নেকগুলো বস, জাস্ট এখান থেকে কি বুঝতে পারছো নেকটা, ক্যামেরায় আমি জানি না কতটা তোমরা ধরতে পারছো, নেকগুলো দেখো কতটা পাতলা। আমি হেন্ড্রিক্স গিটারের ক্ষেত্রেও এই কথাটা বলেছিলাম, আমি এই ব্র্যান্ডের ক্ষেত্রেও কিন্তু এই কথাটাই বলছি, নেকগুলো কিন্তু খুবই ভালো। আর পাতলার মধ্যে 39C বডি দেখো কতটা পাতলা, কোনটা বাচ্চা কিংবা মেয়েদের কিন্তু এই গিটারগুলো বাজাতে খুব সুবিধা হবে। কতটা প্রিমিয়াম ফিনিশিং দেখো, ক্লোজ থেকে ধরো, শুধুমাত্র 4,000 টাকায় কতটা প্রিমিয়াম একটা গিটার। এরপর আসছি ওই সাইজেরই, আমি যদি রোজউড গিটার তোমাদেরকে দেখাতে চাই,
পিভিসিটা দেখতে পারছো তোমরা সাইড দিয়ে, অনেক গিটার তো তোমরা দেখেছো। এটার ফিনিশিংটা দেখো, নেকটা দেখো, বডিটা দেখো কতটা সুপিরিয়ার। এই গিটারগুলো যদি তোমরা আমার দোকান থেকে পারচেজ করতে চাও তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 5,000 টাকায়। অফারে কী দেবো সেটা আমি পরে আসবো। এই গিটারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 5,000 রুপিজে, একদম রোজউড ফিনিশিং উইথ ব্ল্যাক নেক, 5,000 রুপিজ অনলি। এটা একটা ম্যাট ভার্সন দেখালাম, এবার এটারই তোমাদেরকে আমি একটা গ্লসি ভার্সন দেখাচ্ছি। এটা কিন্তু রোজউডের কালার আছে, কিন্তু এটা কিন্তু রোজউড মেটেরিয়াল নয়, এটা কিন্তু সেপেল উড গিটার আছে। 41C যেটা তোমাদেরকে বললাম পড়তে খুব সুবিধা, কিন্তু 41 বডি, কিন্তু জাম্বো গিটার যেই সাইজের হয়, একদম এক্স্যাক্টলি জাম্বো গিটারের সাইজ দাদা। এটা একটা দেখতে পারো ক্লাসিক্যাল স্টাইলে গিটার আছে, দুদিকে সমান, যারা রেড নট বডি পছন্দ করে কিন্তু পাতলার মধ্যে। এটা পেয়ে যাবে শুধুমাত্র 4,500 টাকায়, ম্যাট ফিনিশ আছে, পুরো ম্যাট ফিনিশ আছে, একদম প্রিমিয়াম লুকিং আছে। 4,500-এ কিন্তু এই গিটারটা তোমরা পেয়ে যাবে, রেড নট গিটার, অনলি 4,500। আরেকটা ফিনিশিং তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের দারুণ লাগবে, সেটা হলো স্ট্রাইপ ফিনিশিংটা তোমরা দেখো। এর আগে হপসন বলে একটা কোম্পানি ছিল, তারাও কিন্তু এরকম টাইপের ফিনিশিং দিত। এটা কিন্তু একদম ব্রাউন বার্স্টের মধ্যে এরকম ফিনিশিং, আর কতটা পাতলা দেখো, কতটা লাইট ওয়েটেড দেখো। তোমাদের জন্য কিন্তু যারা শুরু করতে চাও তোমাদের জন্য এই গিটারগুলো কিন্তু আইডল। শুধুমাত্র 4,000 টাকা এত সুন্দর একটা গিটার উইথ 2 ইয়ার্স ওয়ারেন্টি তোমরা কিন্তু পুরো গিটারে পাবেন। আজকে কিন্তু আমি ভিডিওটা করছি আমার গোডাউনে, কারণ এতগুলো গিটার তোমাদেরকে দেখানোর ইচ্ছা, তো এতগুলো গিটার নিয়ে আমি তোমাদের কাছে অন্তত 60-70টা গিটার এখন ডিসপ্লে দেখাচ্ছি। এই কটা গিটার নিয়ে কিন্তু দোকানে জাম পড়া যাচ্ছিল না, তার জন্য আমি একবারে প্ল্যান করলাম যে গোডাউনে এসে দেখাবো। আর সবাই বলছে ক্ল্যাপ বক্স, ক্ল্যাপ বক্স, ক্ল্যাপ বক্স, দেখতে পাচ্ছো ভর্তি পড়ে আছে, 100 পিসের ওপর ক্ল্যাপ বক্স আছে। এটার ভিডিও করবো, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আরেকটা স্পেশাল মডেল ওদের হয়, আমার আমার পার্টিকুলারলি এটাকে ফেভারিট মডেল বলবো, এটাকে বলা হয় JKL-31 লিসবন মডেল যেটাকে বলে, মানে পুরো ইম্পোর্টেড দেখতে, মানে কোনো জায়গার থেকে মনে হবে না যে এটা একটা ইন্ডিয়ান গিটার। এই লিসবন মডেলটা কিন্তু আমার খুব ফেভারিট, আমার বের করতে খুব অসুবিধা হবে। এদিকে যদি কোনো একটু দর্শক বন্ধুদেরকে দেখানো যায় গিটারগুলো বুঝতে পারবে, আমি তাও একটা দুটো দেখাচ্ছি। এই লিসবন মডেলটা কিন্তু আমার খুব ফেভারিট। এই গিটারটা কিন্তু তোমরা যদি আমার দোকান থেকে পারচেস করো তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 5,000 টাকায়। 5,000 টাকায় কিন্তু লিসবনের এই মডেলটা পাবে, 2 বছরের ওয়ারেন্টি সহ। আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই গিটারগুলোর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে খুব ভালো কোয়ালিটির স্কলারের ব্যাগ, খুব ভালো কোয়ালিটির স্কলারের ব্যাগ পাবে। তার সাথে এগুলোর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা করে বেল্ট, এটা কিন্তু ইনক্লুডেড, বেল্ট, প্লেকট্রাম, ব্যাগ কিন্তু ইনক্লুড থাকবে স্কলারের। দোকানে এসে যদি তোমরা দেখো যে তোমরা স্কলারের সাথে ব্যাগ পাচ্ছ না, তোমরা কিন্তু কমপ্লেন করতে পারো আমার নাম্বারে, দ্যাট ইজ 8240-659852। লিসবনে তোমাদেরকে আরেকটা ধামাকা কালার দেখাচ্ছি, যে কালারটা তোমরা আগে দেখোনি। কালারটা দেখো, দেখি কেউ বলবে যে এটা ইন্ডিয়ান গিটার, কেউ বলবে এটা ইন্ডিয়ান গিটার? আমি যদি না বলতাম তোমরা বুঝতে পারতে না, এত সুপিরিয়ার কালার গিটার গুলো। জাস্ট দেখো ফিনিশিং দেখো বস, 5,000 টাকা এরম লেভেল একটা প্রিমিয়াম ফিনিশিং গিটার, 2 বছরের ওয়ারেন্টি সময়, অফারের ব্যাপারে লাস্টে আসছি। জাস্ট তোমরা দেখে নাও গিটারটা, যখন আমাকে এটা ভিডিও কল কিংবা ছবিতে দেখানো হয়েছিল তখনই আমি গিটারটা দেখে ফিদা হয়ে গেছিলাম। সানবার্স্টের একদম প্রিমিয়াম ফিনিশিং লুকিং গিটার, সামনের থেকে গিটার গুলো দেখতে কিন্তু আরো ভালো। এটাও কিন্তু একটা লিসবন মডেল। আরেকটা যেটা ম্যাট ভার্সন তোমাদেরকে দেখালাম রোজউডের 5,000 টাকা, ওটারই কিন্তু একটা গ্লসি ভার্সন আছে, পিভিসিটা দেখে নিতে পারো কতটা ইউনিক দেখতে। এই ব্রিজের মধ্যেও কিন্তু ওয়ারেন্টি আছে, ব্রিজের যদি কোনো কিছু হয় কিংবা নেকের কোনো প্রবলেম হয় কিংবা টিউন কিজের কোনো প্রবলেম হয় আমরা কিন্তু সলভ করবো, 2 বছর। নরমাল ম্যাট কালার আলাদা করে কিছু দেখানোর নেই, যেটা প্রথমে যে দেখাচ্ছিলাম ওরই ম্যাট কালার, 4,000 টাকা মাত্র দাম। তারপর সানবাস্ট কালার আছে, সেম ফিনিশিং এর গিটার গুলো তোমরা নেপচুন কিংবা হার্টজে দেখতে পারবে, এরকম ফিনিশিং আছে। পাইন টপ তোমাদেরকে একটা গিটার দেখাচ্ছি, পাইন টপ। আচ্ছা পাইন টপটা দেখানোর আগে তোমাদেরকে হাতের সামনে যেহেতু আছে এই গিটার গুলোকে তোমাদের দেখিয়ে নিতে পারি। এটা হচ্ছে ক্লাসিক L40, যেগুলোকে বলা হয় UC কাট, আন্ডার কাট, ক্লাসিক L40 গিটারগুলোর ফিনিশিং দেখো। 5,000 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে ডেমি কাট মডেল, একটা কেডেন্সের ডেমি কাট নিতে গেলে কিন্তু তোমাদের ইনভেস্ট অন্তত 9,000-10,000 টাকা করতে হয়। সেই ক্ষেত্রে তোমরা যদি কম্পেয়ার করো 2 বছরের ওয়ারেন্টি পাবে, ওয়ারেন্টি কি আমার দোকানে পাবে, কোথাও তোমাদের যেতে হবে না,
গিটার যদি খারাপ থাকে আমার দোকানে এসে ছুঁড়ে ফেলে দিয়ে যাবে। গিটার যদি আমরা তাড়াতাড়ি সেই গিটারটা যদি সলভ না করতে পারি, আমরা এক্সচেঞ্জ করে তোমাকে আরেকটা গিটার দিয়ে দেবো। 3 মাসের মধ্যে প্রবলেম হলে তোমাদের সার্ভিসিং করে দেবো না, সোনার গিটার তোমাদেরকে এক্সচেঞ্জ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। কতটা প্রিমিয়াম ডেমি কাট মডেল, ডেমি কাট মডেল আমাদের কাছে প্রচুর আছে, আমি তোমাদেরকে দুটো কালার দেখালাম। এছাড়া আর একটা তোমাদেরকে পাইন কাট মডেলের একটা কালার দেখাচ্ছি, একটা গিটার দেখাচ্ছি, সরি। পাইন টপের গিটার দেখে নাও, একটু দামি গিটার, গিটারটার দাম বলবো না। এই গিটারটা যদি দাম তোমরা গেস করতে পারো, তোমাদেরকে আমি আমার যে কোনো একটা নতুন গিটারের উপর 1000 টাকা ডিসকাউন্ট দেবো। তোমরা কমেন্ট সেকশনে করে জানাও যে এই গিটারটার দাম কি, এক্স্যাক্টলি এই গিটারটার MRP কি। তোমরা যদি গিটারের দামটা বলতে পারো, তোমাদেরকে কিন্তু আমি 1000 টাকা ডিসকাউন্ট দেবো যে কোনো গিটারের উপর। এক্স্যাক্টলি তোমরা যদি গেস করতে পারো, এটা কিন্তু পাইন টপ আছে। আরেকটা পাইন টপ গিটার তোমাদেরকে দেখাতে চাইছি, সেটা হলো এইটা। কতটা ইউনিক দেখো, পুরো ফ্রন্টটা হচ্ছে পুরো ক্রিম কালার আছে, ব্যাকটা হচ্ছে পুরো স্ট্রাইবের মধ্যে ব্ল্যাক, কি প্রিমিয়াম ফিনিশিং দেখো। গিটারের স্ট্রিংস গুলো কিন্তু খুব ভালো স্ট্রিংস লাগানো থাকে, কতটা প্রিমিয়াম ফিনিশিং দেখো। আরেকটা 39C মডেলের তোমাদেরকে গিটার দেখাচ্ছি, একটু যদি পাস করতে পারিস গিটারটা। গিটারের ফিনিশিংটা দেখো, প্রিমিয়াম লেভেলের দেখতে গিটারটা, কতটা ইউনিক দেখতে, প্রিমিয়াম ছেড়ে দিন, ইউনিক জিনিসটা দেখুন। এটা কিন্তু শুধুমাত্র 4000 টাকা, ক্যান ইউ ইমাজিন, এই গিটারটার দাম শুধুমাত্র 4000 টাকায় তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র 4000 টাকায় এই গিটারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আরেকটা গিটার তোমাদেরকে দেখাচ্ছি, অনেকেই চাও তোমরা দেখতে, বাট সব কোম্পানিতে পাও না, দ্যাট ইজ হোয়াইট কালার। এই গিটারটা তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 4000 টাকায়, প্রচুর কালার আছে, তোমাদেরকে বলছি না 14-15টা কালার দিতে পারবো 39C বডির ওপর। কাট করবে না, একটু সময় দাও, তোমাদেরকে আমি আরেকটা ইউনিক গিটার দেখাচ্ছি, যেটার মডেল খুব আমার কাছে লিমিটেড আছে। এই গিটারটা দেখো, খুব ইউনিক পিসটা, খুব ইউনিক এই পিসটা, স্ট্রাইব না কি জানো মডেলটার নাম আমার ঠিক মনে পড়ছে না। এই গিটারটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমার দোকান থেকে শুধুমাত্র 4000 টাকায়। ব্রাউন বার্স্ট ভার্সন আছে, ব্ল্যাক আছে, সানবার্স্ট আছে, তিনটে কালার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। ফাটাফাট স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তুলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, দ্যাট ইজ 8240659852। আরো তোমাকে একটা ভালো গিটার দেখাচ্ছি, সেকেন্ড গিটারটা একটু দিতে পারবে। এই গিটারের কালারটা তোমরা দেখো, লিসবন মডেল, 5000 টাকা শুধুমাত্র, বাট কালারের ফিনিশিংটা দেখো, পুরো গিটারটা দেখো সামনের থেকে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, 2 বছরের ওয়ারেন্টি, শুধুমাত্র 5000 টাকা। এই গিটারগুলো কিন্তু তোমরা আমার কাছে দিয়ে যাবে শুধুমাত্র 5000 টাকায়। খুব শিগগিরই আমার দোকান ভিজিট করো এই অফারগুলো পেতে গেলে। এবার আসছি অফারে, কি অফার দেবো এই গিটারগুলোর ওপর। এই গিটারগুলোর ওপর কিন্তু প্রচুর অফার আছে, সে অফার গুলো বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছো যে সপ্তম দা এত গ্যাপে গ্যাপে কেন ভিডিও আসছে। অ্যাকচুয়ালি গ্যাপে ভিডিও আসার কারণটা তোমাদের কাছে আমি লোকাতে চাই না, কারণ তোমরা তো আমার যারা সাবস্ক্রাইবার আছো কিংবা যারা আমাকে ফলো করছো, তোমরা তো সবাই সবসময় দেখছো, যদিও আমি একটা মানে কি বলবো, আমি একটা ব্লগার নয় যে আমি ডেইলি ব্লগার কিংবা ফুড ব্লগার এরকম টাইপের তো ব্লগ করি না, বাট যেহেতু তোমরা আমার লাইফের সাথে অনেকটাভাবে অ্যাসোসিয়েটেড আছো, তোমাদেরকে বলতে চাই যে আমার ফ্যামিলি মেম্বার একজন খুবই অসুস্থ, মানে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার শাশুড়ি তিনি খুব অসুস্থ আছেন, যার জন্য আমার ভিডিওটা করতে কিন্তু খুব লেট হচ্ছে। আমার চোখ মুখ দেখলে হয়তো বুঝতে পারবেন দ্যাট আম ভেরি টায়ার্ড, এখনও কিন্তু ইটস নিয়ার অ্যাবাউট 1:15 আমি শ্যুট করছি, তো তার জন্য সেটার জন্য আমি হয়তো ভিডিওগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে আপলোড করতে পারছি না। আমার প্রচুর কনসেপ্ট আছে, যেগুলো যেমন আমি ইয়ামাহার ভিডিও খুব শিগগিরই করবো কারণ প্রচুর লোকে কমেন্ট করছে, আমি ক্ল্যাপ বক্সেরও ভিডিও করবো যেগুলো তোমরা চাইছো, বাট আমি করতে পারছি না বিকজ টাইমটা কিন্তু আমার কাছে খুব শর্ট হয়ে যাচ্ছে, মানে আমি সময় দিতে পারছি না। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, আমি চাই যে তোমরা আমার আমার জন্য কিংবা আমার যার কথা আমি বললাম তার জন্য প্রে করো, কারণ প্রেইং কিন্তু একটা এমন জিনিস মানে উইচ ক্যান হিল এনি কাইন্ড অফ ডিজিজ অর এনি কাইন্ড অফ প্রবলেম, প্রেইং ইজ হ্যাভিং আনাদার কাইন্ড অফ পাওয়ার, মানে তোমরা কিন্তু বুঝতে পারছো না। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, ইউ গাইজ আর লাইক মাই ফ্যামিলি, তো তোমাদের প্রেয়ার্সটা কিন্তু আমার কোনো কিছু ভালোর জন্য খুবই দরকার, খুব পজিটিভ এনার্জিটা আমি তোমাদের থেকে অলওয়েজ পেয়ে এসেছি,
আমি চাইবো যে তোমরা এই পজিটিভ এনার্জিটা আমার শাশুড়ির ক্ষেত্রে দাও, যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর আমি তোমাদেরকে প্রচুর 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 ভিডিও দেখাতে পারি আর প্রচুর 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 এক্সাইটিং অফার দিতে পারি। এবার আমি আসি অফারের ক্ষেত্রে। অফারের ক্ষেত্রে কি আছে যেগুলো আমি সবসময় তোমাদেরকে দিই, যে নেক্সট 24 ঘন্টা কিংবা নেক্সট 48 ঘন্টার জন্য অফার হচ্ছে এই স্কনার গিটার, যেগুলো তোমাদের পছন্দ হয়েছে সেই গিটার ভিডিও আপলোড হওয়ার পর 48 ঘন্টার মধ্যে তোমরা যদি আমার দোকান থেকে পারচেস করো এই গিটারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 3000 টাকা। 3000 টাকায় কিন্তু যেই যেই স্কনারের গিটারগুলো দেখালাম সেগুলো কিন্তু পেয়ে যাবে উইদিন 48 আওয়ার্স। 48 আওয়ার্সের পর যদি তোমরা এসে এই অফারটা ক্লেম করো তোমরা কিন্তু পাবে না, তখন কিন্তু নর্মাল যে দামগুলো বললাম 4000 সাড়ে 4000 টাকা, 5000 টাকা, 5500 টাকা ওই দামেই কিন্তু তোমাদেরকে পারচেস করতে হবে। অফারটা অ্যাভেল করো, অফারটা পেতে হলে তোমাদের 48 ঘন্টার মধ্যে আমার দোকান ভিজিট করতে হবে। আমার দোকানের নাম হলো নয়েস ফ্যাক্টরি মিউজিক স্টোর। আর যারা 3000 টাকা দিয়ে গিটারটা কিনছো তারা কিন্তু ভেবো না তোমাদের ওয়ারেন্টিটা কমে গেল, তোমরা কিন্তু সেম ওয়ারেন্টি 2 বছরের পাবে, আর তার সাথে পেয়ে থাকবে একটা ব্যাগ, দুটো প্ল্যাটফর্ম আর একটা বেল্ট। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই, আমার গিটারগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি হয়। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 99% জায়গায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি শুরু করে দিয়েছি, অনেকেই তো তোমরা জানো। তো তোমরা ঘরে বসে বসে কিন্তু পেয়ে যেতে পারো এই গিটারগুলো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদেরকে গিটারের ছবিগুলো পাঠিয়ে দেবো। কিন্তু বাট তোমরা একটা জিনিস তোমরা ডিসাইড করে নেবে যে কবে গিটার কিনতে চাও। অনেকে কিন্তু টাইম পাস করার জন্য আমার কাছ থেকে ছবি চায়, তারপর রিওয়ার্ড ব্যাক করে না, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তোমরা যারা জেনুইন, যারা জেনুইন বায়ার্স, তারা কিন্তু কোনো কিছু না ভেবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমাদের কাছে কিন্তু আমি কিন্তু এই গিটারগুলো তোমাদেরকে ছবিতে পাঠিয়ে দেবো, তোমরা পছন্দ করবে, বাড়িতে বসে বসে অর্ডার দেবে। তো এটাই হলো আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। মাই চ্যানেলস নেম ইজ সপ্তক দে, SAPTAKDEY। তো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আমার দোকানে। আমার দোকানের নাম হলো নয়েস ফ্যাক্টরি মিউজিক স্টোর। আর আরেকটা কথা বলতে চাই, আমি যেহেতু আগের ভিডিওতে ক্লেম করেছিলাম যে আমি আগের ভিডিও রিলেটেড কোনো কথা বলবো না, ওর জন্য আমি আমার কথাটা ঠিক রাখতে চাই। কারণ মানে একটা বলে তো একটা একটা ছেলের একটা মানে কি বলবো মানে একজনের মানে একটা লোকের কথা মানে একটা ছেলের কথা দ্যাট শুড বি দ্য লাস্ট ফাইনাল ওয়ার্ডস। তো আমি ফাইনাল ওয়ার্ডই রাখতে চাই। একজন দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও করেছে, সেই ভিডিও রিপ্লাই আমি কোনো কিছু দিতে চাই না, কারণ ভিডিও রিপ্লাই দিলে তাকে ইম্পর্টেন্স দেওয়া, সেই ভুলটা আমি করবো না। দেখলাম আমি একজন ইউটিউবে আমাকে নিয়ে ভিডিও করেছে, আমি তাকে একটা কথাই বলতে চাই। আমি অনেক প্রসঙ্গের প্রত্যেক কটার উত্তর আমার কাছে রেডি ছিল, বাট আমি দেবো না, কারণ আগের ভিডিওতে আমি অডিয়েন্সদেরকে প্রমিস করেছিলাম যে এই এরম টাইপের কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে আমি আর কোনোদিন ভিডিও করবো না। বাট একটা কথাই তোমাদেরকে বলতে চাই, ভিডিওটা শেষ করা লাগে, মানে বদনাম তারই হয় যার নাম থাকে। তো তা সবার প্রথমে তুমি তোমার নামটা তৈরি করো, তারপর তো বদনাম হবে। তোমার এখন অব্দি নামই তৈরি হয়নি, তোমার বদনাম হবে কোথার থেকে? আমার বদনাম আছে কারণ আমার নাম আছে। তো দিস ইজ ইট, আজকের জন্য এইটুকু ভিডিওটা। তোমরা কিন্তু শিগগিরই আমার দোকানে আসো এই গিটারসগুলো অ্যাভেল করার জন্য, এই অফারগুলো অ্যাভেল করার জন্য। আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ, পিস আউট।